आज तारा नाई बोलिए मानुषेरा आमादेर के दावत करे आमादेर के दावत कबूल करिए जावा लागे तारा जदि जीवित थाकतो केउ आमादेर के चेयारे बसते दितो ना आमरा आपनादेर मतो श्रोता हुए नीचे बसिए तादेर कथा सुनते हुतो कब्बरा नामुतुल कुबरा बड़ा मरे गए आमादेर के बड़ करेछेन এইজন্য আমি কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এই মহা দুর্যোগ করোনা কালে কত এমপি মন্ত্রী কত ধনী লোকেরা দুনিয়া থেকে চলিয়ে গেছে আল্লাহ আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কত লোক অসুস্থ হয়ে হসপিটালের বিছানাতে আছে আল্লাহ তাআলা আমাদেরকে হসপিটালের বিছানাতে শুয়ে রাখেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে তার কথা শোনার জন্য তার রাসূলের কথা শোনার জন্য কুরআনের কথা শোনার জন্য মেহেরবানি করিয়ে দয়া করিয়ে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এই মাহফিলের কাছে বাজার মিলেছে কত লোক মাহফিলের নাম করেই এসেছিল বিনা উদ্দেশ্যে বাজারে ঘুরতেছে কিছু কিনবেও না তারপরও বাজারে ঘুরতেছে আল্লাহ তৌফিক দেয় নাই এইজন্য আসতে পারে নাই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে আসতে পেরেছে অদ্ভুত একটা ঘটনা কিতাবে লিখেছে এ আমার প্রিয় ভাইরা গ্রামের একজন বিশিষ্ট লোক ছিলেন আমাদের দেশে কেউ চৌধুরী হন কেউ ভুঁইয়া হন কেউ কিছু কেউ কিছু কেউ কিছু বাজার করতে গেছেন বাজার করার পরে একজন যুবক ছেলেকে কুলি হিসাবে নিয়েছেন অনেক বাজার বাসা পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য সামান নিয়ে রওনা হয়েছেন রাস্তায় বাড়ির একটু আগেই মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের আওয়াজ এসেছে নামাজের দাওয়াত তার কানে পড়েছে যুবক কুলি ছেলেটা বলে চাচা যান আমার মাথা থেকে আপনার বোঝাটা একটু নামাই নেন আমার আল্লাহর ডাকে সাড়া এসেছে আমি তো আগে নামাজ পড়ব তারপরে আপনার সামান আপনার বাড়িতে পৌঁছাই দেব উনি নামাজে অভ্যস্ত ছিলেন না বড় লোক ছিলেন ধনী লোক ছিলেন নামাজ পড়ার অভ্যাস তার ছিল না তিনি তার সামানার গাটটি টুকরি ওই যুবক কুলি ছেলেটার মাথা থেকে নামাই মসজিদের এক পাশে দাঁড়ায় রয়েছে এক সময় নামাজ শেষ হয়ে গেল এক সময় সব মুসল্লিরা আস্তে আস্তে চলিয়ে গেল এক সময় ইমাম সাহেবও চলিয়ে গেলেন এক সময় মুয়াজ্জিন সাহেব প্রয়োজনীয় বাতিবুতি নিভে মসজিদ থেকে বাহির হয়ে গেলেন মসজিদে আর কেউ নাই যুবক ছেলেটা কেবল মসজিদে বসা কোনো এক ধ্যানে বসা কোনো কিছুর আশায় বসা কোনো কিছু পাওয়ার আশাতে বসিয়ে আছে এই বুড়ো মুরব্বি যার সামানাত মাথায় করে এসে নিয়ে আসতেছিল তিনি জানালা দিয়ে উকিয়ে দেখেন মসজিদের ভিতরে কেউ নাই সে ছেলেটাই একা বাহির থেকে আওয়াজ দিয়ে বললেন এই ছেলে আমার তো দেরি হয়ে যাচ্ছে মসজিদে কেউ নাই একা একা তুমি কি করো ওই ছেলেটার কাঁধে আর বলে চাচা যান যে আল্লাহ আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করতে দিতেছেন না সে আল্লাহ আমাকে মসজিদ থেকে বাইরে যাইতে দিতেছে না কেউ যখন আল্লাহর ওলি হয় আল্লাহ তাআলা তাকে যখন এই মর্তবা দান করেন এই মর্তবা তাদের হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লুহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন যেই দিন তার আরশের ছায়া ছাড়া অন্য কোনো জায়গা হবে না এই সাত ব্যক্তির মধ্যে ওই এক ব্যক্তিও আছেন ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি বা বিল মসজিদি
যার অন্তর সব সময় মসজিদের সাথে লাগিয়ে থাকে। ফজর পড়েছে জোহরের আশায়, জোহর পড়েছে আসরের আশায়, আসর পড়েছে মাগরিবের আশায়, মাগরিব পড়েছে ইশারের আশায়, ইশা পড়েছে ফজরের আশায়। সব সময় তার অন্তর মসজিদের সাথে লাগা থাকে, সে ছুটিয়ে কখন মসজিদে যাবে? ও আমার প্রিয় ভাইরা, রসুলের দৃষ্টান্ত দিয়েছেন, অনেক সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। ও রসুলের থেকে সুন্দর কথা কে বলতে পারে? রসুলের থেকে সুন্দর কথা কে বলতে পারে? ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন, আরে মুমিনের দৃষ্টান্ত মসজিদে তো, পানিতে যেইভাবে মাছ থাকে, মাছ শুকনাতে উঠার পরে মাছ ছটফট করতে থাকে, লাফাইতে থাকে পানিতে যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত পানিতে যাইতে পারে না মাছের শান্তি হয় না, এমনকি পানিতে যাওয়ার জন্য লাফাইতে লাফাইতে এক সময় তার প্রাণ বিসর্জন দিয়ে দেয়। হে আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান যে আল্লাহর সাথে সম্পর্ক আছে, নামে মাত্র মুসলমান না, নামে মাত্র মুসলমান না, নামে মাত্রতে এমন মুসলমানও আছে ওদের নাম নিতেও আমার লজ্জা লাগে। এমন নাস্তিক মুরতাদ মুসলমান নামধারী কুলাঙ্গারদের নাম নিতে আমার লজ্জা লাগে, যারা মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। হে আমার প্রিয় ভাইয়েরা, এমন কুলাঙ্গারের অভাব এই দেশে নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহর নেক বান্দা যে তার আলামত কি, ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এমন বান্দা যার অন্তর সব সময় মসজিদের সাথে লাগিয়ে থাকে। এক জামানা ছিল রাসূলের জামানা, এক জামানা ছিল সাহাবীদের জামানা, এক জামানা ছিল তাবিদের জামানা, এক জামানা ছিল তবে তাবিদের জামানা, যখন বিপদে পড়ত দৌড়াই সবাই মসজিদে আসত, আর এখন বিপদে পড়ার পরে কেউ মসজিদে আসে না। ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে তালিম দিয়েছিলেন, মদিনার আকার যখন মেঘাচ্ছন্ন হয়ে যাইত সাহাবায়ে কেরাম দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীর দিকে আসতেন। আজ মুসলমানদের মধ্যে সেই জিনিস নাই। আমি আরজ করতেছিলাম, ওই বুড়ো মুরব্বী যখন বললেন মসজিদে তো কেউ নাই, তুমি বাহিরে আসো না কেন, তো যুবকটা বলে যে মাওলাই করিম আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করতে দিতেছেন না, ওই মাওলাই করিম আমাকে মসজিদ থেকে বাহির হইতে দিতেছেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ বড় বড় বক্তারা আছে, কঠিন থেকে কঠিন ওয়াজ করার মতো লোকের অভাব নাই, সুন্দর যুক্তিপূর্ণ কথা বলার মতো লোকের অভাব নাই, কিন্তু যারা কাইনতে পারে কান্দুন না লোকের বড় অভাব। তরিকত মে ওহি কামিল, তরিকত মে ওহি কামিল, শকস্তা দিল জিসে হাসিল, বহুত মিলতা খুদা তালিম, শকস্তা দিল নহি মিলতা বহুত মিলতা খুদা তালিম, শকস্তা দিল নহি মিলতা। নানুপুরের হুজুরকে খুব কাছের থেকে দেখেছি, সন্দীপের হুজুরকে খুব কাছের থেকে দেখেছি, বড় বড় আল্লাহর ওলিদেরকে, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে, সৈয়দ আহমদ পালানপুরীকে, যারা জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, হযরত হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে খুব কাছের থেকে দেখেছি, এমন কোন সময় হইত না যখন তাদের দিল মাওলাই করিমের সাথে লাগানো থাকত, আর রাত্র যত গভীর হইত কান্নার রোল তত বাড়িয়ে যাইত। তরিকত মে ওহি কামিল, শিকস্তা দিল জিসে হাসিল,
এটা একটা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, মাওলা পর্যন্ত পৌঁছার রাস্তা। দুনিয়াতে কেন পাঠাইছেন? এই জন্যই পাঠাইছেন যে তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে এই পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে এই পরীক্ষার জন্য মাওলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর ওলিরা এই জন্য রাতটা যত গভীর হইত মাওলার ভয়ে তত হয়ে যাইতেন, চোখের পানি পড়তে থাকত, নীরব চোখের পানি পড়ত, চিৎকার করিয়ে করিয়েও কাঁদতেন, মাপ চাইতেন আল্লাহর কাছে, নিজের জন্য, প্রতিবেশীদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সিফত ছিল। একটু আগে মুহতিমিম সাহেব এই আয়াত পড়ছেন, ওনারা তো জওয়ান মানুষ, বয়ানের মধ্যে অনেক জোশ থাকে, আমরা তো বুড়া হয়ে গেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল কখনো কখনো এমন অবস্থা হইত, রাত্রি বেলাতে মাওলাই করিমের দরবারে দাঁড়াইতেন, সূরাতুল ফাতিহা পড়তেন, কোরআনে করিমের একটা আয়াত সারা রাত্র তিলাওয়াত করতেন, সামনের দিকে রাসূল পড়তে পারতেন না কান্নার জন্য। ইন্তু আযযিবহুম ফা ইন্নাহুম ইবাদু, ইন তুআযযিবহুম ফা ইন্নাহুম ইবাদু, ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। ও আমার মাওলা, আমার উম্মতদেরকে যদি আযাব দাও তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা, মনিবের এই হক আছে, অধিকার আছে, তোমার থেকে তো শক্তিশালী মনিবার কেউ নাই, তুমি যদি চাও তাদেরকে আযাব দিতে পারো। কিন্তু আযযিবহুম ফা ইন্নাহুম ইবাদু, তারা তো তোমার বান্দা, বান্দাকে মুনিব যদি চায় তো আযাব দিতে পারে, সাজা দিতে পারে। ও আমার মাওলা, ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম, তুমি যদি আমার উম্মতদেরকে মাফ করে দাও, ওয়া ইন তাগফির লাহুম, যদি আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও কতই না ভালো হবে। ফাইন্নাকাল আযীযুল হাকীম। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আমাদের জন্য সারা রাত্র কেঁদেছেন, আমরা কেউ রাসূলের জন্য কখনো কাঁদি না। রাসূল যেই উম্মতের জন্য কেঁদেছেন, এমন কুলাঙ্গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের দাবিদার মুসলমানের নাম নিয়ে ওই রাসূলের নামে কটূক্তি করে এমন কুলাঙ্গারও এই দেশে আছে। হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন 1400 বছর পূর্বে ও রাসূলের কটূক্তিকারীদের সম্পর্কে কঠিন একটা ফয়সালা দিয়েছে। কোরআন ওই সমস্ত কুলাঙ্গারদের চেহারা খুলে দিয়েছে, কেউ ক্ষমতাতে থাকার জন্য, কেউ টাকা পয়সা অর্জন করার জন্য, রাসূলের বিপক্ষের শক্তির সাথে হাত মিলা। কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিম মাহিন, হাম্মাযিম মাশাইম বিনামিম, মান্নাইন লিল খায়র মুতাদিন আসীম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আয়াতের শুরুর অংশ থেকে শেষ অংশ পর্যন্ত ওই সমস্ত কুলাঙ্গারদের আলোচনা আল্লাহ করেছেন, যেই সমস্ত কুলাঙ্গারেরা যুগে যুগে আবু জাহেলের মতো ইসলামের মাথায় আঘাত করার জন্য চেষ্টা করে। আর ওরা তিন ধরনের লোক, ওয়াহলাফ সাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানুহা। ও আমার প্রিয় ভাইরা, যখন থেকে ইসলাম দুনিয়াতে এসেছে তখন থেকে যদি ইতিহাসকে কেউ যাচাই বাছাই করে তো দেখবে এই তিন ধরনের লোকেরাই ইসলামের মাথাতে আঘাত করার জন্য চেষ্টা করেছে। যারা ইসলামের মাথায় আঘাত করার জন্য চেষ্টা করেছে, ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারে নাই, মাওলাই করিম তাদেরকে ফিরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো যুগে যুগে ধ্বংস করেছেন আর এই সুন্নাত দুনিয়াতে রেখে দিয়েছেন। আমার আমার নবীর, আমার উম্মতের নবীর উম্মতের উলামায়ে কিরাম হাক্কানী রব্বানীদের, আমার কোরআনের, আমার রাসূলের হাদিসের বিরুদ্ধে যদি কেউ যাও তোমার হাসর ও কারুন ফিরাউন নমরুদের মতো হবে। ফমান শা ফালইউমিন ওয়া মান শা ফালইয়াকফুর, রাস্তা খোলা, তোমার মনে চাইলে তুমি ঈমান কবুল করো, মুসলমান হও, জান্নাত পর্যন্ত পৌঁছো,
তোমার মনে যদি না চায় তো তুমি কুফরি ইখতিয়ার করো ফমান শা ফালিউমিন ওয়া মান শা ফালিয়াকফুর তুমি কুফরি ইখতিয়ার করো তুমি কাফের হয়ে যাও তুমি কাফির হয়ে গেলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না তবে আগে বলিয়ে দেওয়া হয়েছে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা এই জালিম লোকদের জন্য আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে রেখেছি।